উত্তর থেকে দক্ষিণ, কলেজ স্ট্রিটের ঘোষ কেবিন থেকে গড়িয়াহাটের দাস কেবিন, কাপে হোক গ্লাসে হোক বা ভাঁড়ে, শীতের গরম যা চাই বারে বারে। শুধু এই বিকেলবেলা কেন, টি টাইম এখন সব সময়। টি তো খাচ্ছি, তবে টি এর সঙ্গে এখন লাগবে যেটা সেটা হলো টা। টি এর সঙ্গে টা মানে চায়ের সঙ্গে টা। প্রথমেই আছেন আমাদের সঙ্গে বেহালা কলকাতার রিঙ্কি দেব, তোমার জন্য স্পেশাল চা। এটা হালকা লিকার, তার সঙ্গে আমাদের এই যে কমলা লেবু দেখতে পাচ্ছ হয়েছে ওখানে, সুন্দর আমাদের নিজেদের গাছের কমলা লেবু, সেরকমই এখন চাষ করছি। এই সময়টা চাষ করতে খুব ভালো লাগে, তো নিজের গাছের কমলা লেবুর খোসা আর তার লেবুর রস দিয়ে একটা স্পেশাল অরেঞ্জ টি। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার আমরা স্বাগত জানাবো সাগরিকাকে। সাগরিকা এসছে জয়নগর থেকে। কি করে বুঝলুম, হাতে দেখুন কি রয়েছে হাতে? মোয়া, জয়নগরের স্পেশাল মোয়া। জয়নগরের স্পেশাল মোয়ার বদলে এই স্পেশাল অরেঞ্জ টি তোমার জন্য। তোমার হাতে চা আর আমার হাতে টা। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। জয়নগরের মোয়া বলে কথা, একটু গন্ধটা দেখা যাক। রাখছি এখানে, কেমন? এই তোমরা চা খাও, চা খেতে খেতে গল্প করার মজাই আলাদা। ফ্লেভারটি কিন্তু নানান রকমের হয়, আমের সিজনে আম দিয়ে হয় এবং লেবু চা তো সবসময় আমরা খেয়ে থাকি, কিন্তু এর পাশাপাশি জ্যাসমিন টি বলে একটি টি পাওয়া যায়, যেটা কিন্তু খিদেকে বাড়ায় বা হজম শক্তিকে বাড়াতে একটু হেল্প করে। তো চিয়ার্স টু রান্নাঘর। চিয়ার্স, চিয়ার্স। রিঙ্কি আজকে চায়ের সঙ্গে কিটা করবে রিঙ্কি বৌদি? আমি আজকে করছি চিকেন চিলি ফ্রাই। চিকেন চিলি ফ্রাই, তার জন্য চিলিজ তো লাগবেই। তার আগে আমরা দেখতে পাচ্ছি চিকেনের লেগ পিস গুলো একটু ছুরি দিয়ে কেটে কেটে একটু হালকা হালকা পকেট করে রাখা রয়েছে। ওটা কি কিছু দিয়ে ম্যারিনেট করা? না, ম্যারিনেট করা নেই। আর কি কি লাগছে একটু বলো। আমরা এখন দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো। আর কি কি লাগছে? আর লাগছে কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা ভিনিগারে ভেজানো, চিনি, হলুদ গুঁড়ো। তো প্রথমে শুরু করতে গেলে কি করতে হবে? সুদীপা, আমি একটুখানি জল দেব কড়াইতে। আচ্ছা, একটু গ্যাসটা কম, তেল নয়, জল, জল খুব কম, যাতে চিকেনটা জলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এবং জলটা যাতে না থাকে। সেই কাঁচা লঙ্কা বাটা দারুন রান্না। তো এবার এবার আমরা লেগ পিস গুলো একে একে জলের মধ্যে দিয়ে দাও। আমাদের রান্নাঘরে সত্যি এত ভালো ভালো রান্না হয়, যাতে নজর না লেগে যায়। দেখুন, সামনে আমরা লেবু আর লঙ্কা ঝুলিয়ে রেখেছি এবং সমস্ত আমাদের নিজেদের গাছে উৎপন্ন। এবার দেওয়া হচ্ছে লেগ পিস গুলো।
এগুলো একটু উল্টে উল্টে দেবো। আচ্ছা চিকেনের লেগ থেকে একটু জল বেরোবে তো, আর বাকি দুটো কেন রেখে দিলে? আমি তো একাই চারটে খাবো। একটু সেদ্ধ হওয়া অব্দি ওয়েট করতে হবে। আমরা এগুলো উল্টে উল্টে দিই একবার, আর ওইগুলো কেটে রাখা আছে যাতে এর মধ্যে এই পকেট করা আছে যে আমাদের মশলাটা ঢোকে। আমি একটা উইথ ইওর পারমিশন একটা ছোট্ট কাজ করতে চাই, সেটা হলো আমার কাছে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। এর মধ্যে রয়েছে ওরাইজিনাল জ্যান্থোফিল, আর রয়েছে স্কোয়ালিন। ওরাইজিনাল ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, জ্যান্থোফিল আইসাইট প্রখর করে, আর স্কোয়ালিন স্কিনকে রেডিয়েন্ট করে। সেই তেল সামান্য একটু জাস্ট ছড়িয়ে দিলাম যাতে ড্রাই না হয়। এবার আঁচ কমিয়ে সেদ্ধ হতে দেবো। এইবার তৈরি হবে ফাইনাল প্রোডাক্ট, মানে ফাইনাল রান্নাটা হবে। তার জন্য কী করতে হবে আমায় দেখো। ওইটা তো মোটামুটি যেরকম বলেছিলে তুমি, জল শুকিয়ে নেওয়া, শুকিয়ে গেছে। এবার কী করবো, এদিকে আমরা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমরা কাঁচা লঙ্কা বাটা, আবার একটু কাঁচা লঙ্কা বাটা, আচ্ছা ফ্লেভারের জন্য, গোলমরিচ গুঁড়ো, এবার একটু তাড়াতাড়ি, হ্যাঁ কেন ও তো রান্না করবে, নুন। সাগরিকা কি বানাচ্ছ আজকে? আমি বানাবো আলুর প্যানকেক। আলুরও প্যানকেক হয়? বাচ্চাদের খুব ভালো লাগবে। এটা কি দিলে? চিনি দিলাম একটু। হলুদটা কখন দেবো? এবার হলুদ দেবো। ও আমরা এবার কর্নফ্লাওয়ার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। বাকিটা ও হেল্প করে দেবে তোমাকে। এবার কি দেবো? আরেকটু আমরা দেবো, আমি মিক্স করবো। হ্যাঁ দাও দাও, একটু কর্নফ্লাওয়ার লাগবে বলছো তুমি, ছড়ি ছড়ি দাও। হ্যাঁ এবার এটা ছাড়বো তেলের মধ্যে একটা একটা করে, একটা একটা করে। দারুণ ইউনিক রেসিপি, তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এটা কারোর থেকে, সেখানে নিজের মাথা থেকে বেরিয়েছে। আমরা এগুলো ভেজে তুলছি। একটা কাজ করি, এটা ওই চিলি ভিনিগার দিয়ে সার্ভ করতে হবে, তাই তো? সার্ভ আমরা করে দিচ্ছি, কিন্তু গরমা গরম রেসিপিটা দেখে নিন আরো একবার। চিকেন চিলি ফ্রাই বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে একে একে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার, চিকেন লেগ পিস আর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এবার একটা মিক্সিং বোলে সেদ্ধ চিকেনের লেগ পিসগুলো নিয়ে ওর মধ্যে আবারও কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি চিকেন চিলি ফ্রাই। রকমারি স্যালাডের সাথে গরম গরম সার্ভ করুন চিকেন চিলি ফ্রাই। এইবার তৈরি হবে আমাদের দ্বিতীয় রান্না, আলুর প্যানকেক। তার জন্য কি কি লাগছে আমাদের একটু বলো। তার জন্য প্রথমে লাগছে সিদ্ধ করা আলু, এটা গ্রেট করে রাখা আছে, ধনে পাতা কুচানো, কাঁচা ডিম, নুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গন্ধরাজ লেবু পাতা মিহি করে কোচানো আছে, রসুন কুচি আছে, চিজ গ্রেট করা আছে আর এমনি লেবুর রস, আর রয়েছে চাট মশলা, এটা লাস্টে গার্নিশিং এর জন্য উপর থেকে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগবে। আচ্ছা লেবুর রস, এটা কি পাতি লেবুর রস? হ্যাঁ পাতি লেবুর রস। আচ্ছা এবার জানবো ডিমটা কি হাঁসের ডিম না মুরগির ডিম? মুরগির ডিম। মুরগির ডিম, ঠিক আছে তো শুরু করি। হ্যাঁ এই নিন চামচ নিন। আচ্ছা গ্রেট করে সিদ্ধ করে গ্রেট করা আলুটা প্রথমে পুরোটা দিয়ে দেবো, এটা নিয়ে নাও। আমার বাড়িতে দিদি আছে, মা আছে, বাবা আছে, মা একদম দিদি আছে। একাডেমিক ফ্যামিলি না? হ্যাঁ পড়াশোনা খুব ইম্পর্টেন্ট বাড়িতে। হ্যাঁ আর এরপর দেবো পেঁয়াজ কুচি। সিনেমা দেখতে দিত ছোটবেলা টিভিতে? সিনেমা আমি সিনেমার খুব একটা ফ্যান নই, আমার ওই অতক্ষণ বসে থাকা একদমই ভালো লাগে না।
তো এমনি আমার ছোটবেলা থেকে গান শিখতাম, তবে পরবর্তীকালে পড়াশোনার চাপে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। এটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে কম করে, আমি একটু বেশি দিলাম। ময়ূর পঙ্খে ভিড়িয়ে দিয়ে শীতা দেখিলাম তারে সাত সাগরের পারে, আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। এটা কোন সিনেমার গান? সাগরিকা। এটা জানে। এবার লেবু পাতা কুচি। হ্যাঁ, মিহি করে কুচানো গন্ধরাজ লেবুর পাতা। এটা যেহেতু ফ্লেভারের জন্য দিয়ে দিই সবটা। হ্যাঁ হ্যাঁ, তুমি চিজটাও সবটা দিতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা হচ্ছে কাঁচা ডিম, এটা আমি ফেটিয়ে নিয়ে দিচ্ছি। দাও দাও, কি সুইট বলছে, কাঁচা ডিম আমি ফেটিয়ে নিয়ে দিচ্ছি। সব কিছু অনুমতি নেয়, পারমিশন নেয়। এবার দিয়ে দিলাম সবটা। আমি কিন্তু নুনটা মিস করে গেছি, এবার দিয়ে দিচ্ছি নুনটা অন্য চামচ দিয়ে। হ্যাঁ, তাই না? ফ্রিজে ডিম থাকবে না তা কি হয়? তুমি বাটিটা আমায় দাও। হ্যাঁ, আজকাল নানান রকমের ডিম পাওয়া যাচ্ছে, আপনারা সেই অনেকে জানেন বা অনেকে জানেন না, ডায়াবেটিক পেশেন্ট, হার্টের পেশেন্টদের জন্য আলাদা আলাদা ডিম পাওয়া যাচ্ছে মার্কেটে। দেখো, আরেকটা ডিমও লাগবে মনে হয়। তুমি খেয়েছো কোনো দিনও ডবল কুসুম ডিম বা অন্যরকম কোনো ডিম? না না, এমনি জেনারেলি মুরগির ডিম, হাঁসের ডিম এগুলোই খেয়েছি, তবে হাঁসের ডিমটা একটু অ্যাভয়েড করি, বাড়িতেও করে। তবে সাগরিকা যেটা খেয়েছে সেটা আমরা অনেকেই খাইনি, সেটা হলো ষাঁড়ের গুঁতো। জিজ্ঞাসা করুন। হ্যাঁ, এটা মানে খুব আমার জন্য মানে খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। আমি যেখানে টিউশন পড়তে যেতাম ওখানেই থাকতো, মানে ছেড়ে রাখা হয়। এবং বানাতে চলেছি আলুর প্যানকেক, ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে রয়েছে ওরিজিনাল জ্যান্থোফিল আর স্কোয়ালিন। একটা নিয়ম হচ্ছে প্যানকেক কখনো একটা দিক না হলে আরেকটা দিক উল্টোতে নেই, ফ্লিপ করবেন তখনই যখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, বুঝতে পারবেন একটা দিক হয়ে গেছে অ্যাটলিস্ট খানিকটা অন্তত। মানে আমরা তো যেটা করি জেনারেলি, মানে একটা দিক হয়ে গেলে তবেই অন্য দিকটা উল্টাই। হাতে একটু জল নেব, ছড়িয়ে দিয়ে আমরা কভার করে দেব। তেলটা ছিটকবে, ধোঁয়া বেরোবে, আর ধোঁয়া থেকে কি হবে, সেই ধোঁয়ার গন্ধ মিশে যাবে আমাদের আলুর প্যানকেকে, এবং তখনই হয়ে যাবে একটা দিক রেডি। আমরা এটাকে ফ্লিপ করে সার্ভ করব, আর দেখিয়ে দেবো আপনাদের রেসিপিটা আরো একবার। আলুর প্যানকেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে সিদ্ধ করে গ্রেট করা আলু নিয়ে ওর মধ্যে একে একে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গন্ধরাজ লেবুর পাতা কুচি, গ্রেট করা চিজ, ফাটানো ডিম,
স্বাদমতো নুন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার একটা তাওয়ায় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গ্রিস করে ওর মধ্যে ছোট ছোট করে আলুর মিশ্রণ দিয়ে সামান্য জল ছিটিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর ওগুলো খুন্তির সাহায্যে উল্টে নিয়ে অল্পক্ষণ রাখলেই রেডি আলুর প্যানকেক। এরপর উপর থেকে চাট মশলা ছড়িয়ে রকমারি স্যালাডের সাথে পেশ করুন আলুর প্যানকেক। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্না সকলকে চাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং চিঠি লিখুন, মেল করুন এবং অবশ্যই চিঠি লিখবেন যখন তখন চিঠির সঙ্গে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। খামের ওপর লিখুন রান্নাঘর ইমামি কনটেস্ট, রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16, ইমেল zbangla@znetwork.com। এইবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু যারা এত সুন্দর করে রান্না করলেন তাদের জন্য আমরা কিছু উপহার সাজিয়ে রেখেছি, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। আলুর প্যানকেক তো আগে খাবই, আমার খাও। কেমন হয়েছে? তুমি তো লজ্জা পেয়ে খাচ্ছো কেন? সবাই দেখছে বলে? সবাই তো রোজ দেখে আমি কিরকম খাই, কিছু মাইন্ড করানোর আর। বাবারা কি স্টাইল করে করে খাচ্ছে, আমি ওসব বাবা পারি না। আগে তোমার জন্য এই মেমেন্টোটা তোমার হাতে তুলে দে। থ্যাংক ইউ। তো রাখছি এখানে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। দুটো রান্না, ইয়ে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। নানান রকম চা খাওয়া উচিত যেরম, তেমনি আমার প্রত্যেকে ধন্যবাদ জানাতে হয় বিদেশিদের, ওদের জন্যই তো আমরা চা খেতে শিখলুম, তাই না? চা খান জমিয়ে তার সঙ্গে তা তার তো যোগান আমরা দিচ্ছি, দেব আগামী দিনেও। সঙ্গে থাকুন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।